বিপদে পড়লাম আমি, ঠিকমতো তো দাঁড়াতে পারছি না, হাঁটাচলা করা তো দূরের কথা। আমার নাম মিস্টার টম, এই মহাকাশ জগতের একটা এলিয়েন আমি। আমি হচ্ছি এলিয়েনদের রাজা, তাই সবাই আমাকে টম এলিয়েন বলে ডাকে। এই মুহূর্তে আমি খুবই ক্ষুধার্ত, খাবারের সন্ধানে এসেছি। এই রকেটের ভিতরে একটা ইঁদুর দেখা যাচ্ছে, ইঁদুর তো নয় যেন আস্ত একটা চিকেন। ছোট্ট বন্ধুরা, চিকেন মানে হচ্ছে মুরগির মাংস, আমি চিকেন খেতে খুবই ভালোবাসি। রকেটের ভিতরে থাকা ইঁদুরটাকে আমি এখনই খাবো, কিন্তু কিছুতেই তো এটার জানালা খুলতে পারছি না। আমি তো হাঁপিয়ে যাচ্ছি, কিছুতেই এই রকেটের জানালাটা খুলতে পারছি না। এখন কিভাবে খাবো এই ইঁদুরটাকে ধরে, কিছুই তো বুঝতে পারছি না। আমাকে অন্য কোনো একটা বুদ্ধি বের করতেই হবে। বুদ্ধি পেয়েছি, আমার শরীরের সব শক্তি দিয়ে গ্লাসটাকে ধাক্কা দিতে হবে। দূর থেকে দৌড়ে এসে হাই স্পিডে গ্লাসটাকে ধাক্কা দিতে হবে। এবার আমার পাখাগুলোকে ঘোরাতে হবে। প্রথমে আমার পাখার স্পিড বাড়াতে হবে। জোরে জোরে ঘুর পাখা, জোরে জোরে ঘুর। এই তো পাখা ঘোরানো হয়ে গেছে, এবার ওই গ্লাসে গিয়ে ধাক্কা দিতে হবে। যত জোরে দিব ধাক্কা, গ্লাস হবে তত ফাঁকা। 1 2 3 4 5 6 7 এবার গিয়ে জোরে একটা ধাক্কা দিতে হবে। ওরে বাবা রে বাবা রে বাবা, কত শক্ত গ্লাস রে, ধাক্কা মেরে তো আমার নিজেরই হাড় গোর দাঁত মাত সব ভেঙে গেছে, আমার এক চোখ কালা হয়ে গেছে রে বাবা। এত জোরে ধাক্কা দিয়ে কাঁচ ভাঙবে তো দূরের কথা, আমি নিজেই ভেঙে গেছি, কিন্তু তবু কাঁচে একটু ফাটলও ধরে নাই। এই সামান্য ইঁদুরের রকেটে এত শক্ত কাঁচ কে লাগালি রে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তো আমাকে অন্য কোনো প্ল্যান করতে হবে ইঁদুরটাকে খাওয়ার জন্য। ওরে আমার ভাগ্নে কেরি, তুই কিছু একটা করবে ভাগ্নে, আমার পেট তো ফেটে যাবে মনে হচ্ছে, আমি তো মারা যাব, আমি তো কিছুতে হাঁটাচলা করতে পারছি না, সোজা হয়ে দাঁড়াতেও পারছি না রে মামা। জেরি মামা, তোমাকে তো আমি আগেই বলেছিলাম এতগুলো চকলেট একসাথে খেও না, তুমি তো আমার কোনো কথাই শুনলে না, এখন মজা বুঝো। এদিকে আমি দুষ্টুমি করি বলে আমার হাত দুটো বেঁধে রেখেছো, এই যে পা দিয়ে সুইচটা টিপে দিলাম, এখন তাড়াতাড়ি আমরা দেশে ফিরবো। এত বিপদের মধ্যে এই মহাকাশে ভালো কোনো ডাক্তার পাওয়া যাবে না মামা, তাই আমি রকেটের স্পিডটা বাড়িয়ে দিলাম, আমরা খুব তাড়াতাড়ি দেশে ফিরবো। ওরে রকেট তো চলে যাচ্ছে, কি করা যায় কি করা যায়, আইডিয়া বুদ্ধি পেয়ে গেছি। ওরে শয়তান ইঁদুরের দল, আমাকে ফাঁকি দিয়ে তোরা চলে যাবি, এটা কিভাবে ভাবলি তোরা? আমি হচ্ছি এই মহাকাশের রাজা, আমার নাম মিস্টার পাট ভাজা, আমাকে ফাঁকি দেওয়া অসম্ভব, একেবারে ইম্পসিবল। দাঁড়া ইঁদুরের দল, তোদের খাওয়ার জন্য আমি আসছি, আমি এখনই তোদের রকেটের পিছনের ফুটো দিয়ে ঢুকবো, আর ফুটুত করে তোদের গিলে খেয়ে ফেলবো। অনেকদিন হলো আমি ইঁদুরের মাংস খাই না। ওরে কেরি ভাগ্নে আমার, তাড়াতাড়ি কিছু একটা কর, আমি তো ঠিকভাবে দাঁড়াতেই পারছি না, আমার মাথা ঘুরাচ্ছে এখন। এখন তো মনে হচ্ছে আমি ঠাস করে পড়ে যাব, আর উঠে দাঁড়াতেই পারবো না। ওরে সর্বনাশ, এটা কোন বাটনে চাপ দিয়ে দিলাম আবার? এই তো ঢুকে গেছি। ওরে সর্বনাশ, এটা কি হলো? আমি তো পুড়ে হয়ে গেলাম কালো। ছাই আমি ছাই, আমার শরীর পুড়ে ছাই, আমার চোখ দুটো ভাসে, আমি উড়ে উড়ে যাই। ছাই আমি ছাই, আমার শরীর পুড়ে ছাই, আমার চোখ দুটো ভাসে, আমি উড়ে উড়ে যাই। কি করব বাবা, কিছুই তো বুঝতে পারছি না, মাথা যে পরিমাণ ঘুরাচ্ছে আর মাথা ব্যথাও করছে অনেক। ভাগ্নে কেরি, তুমি কিছু করো না। মামু তুমি কোনো চিন্তা করো না, আমি তো ভুলেই গেছিলাম যে আমাদের রকেটে একজন অটোপাস ডাক্তার আছে, আমি তাকে খবর দিয়ে দিয়েছি, সে এখনই চলে আসবে। হ্যালো মিসেস ইঁদুরের দল, থুকু মিস্টার ইঁদুরের দল, আমি হচ্ছি ডাক্তার মিস্টার কসাই, ধনী গরিব সবার পকেট থেকে লাখ লাখ টাকা খসাই। লেফট রাইট লেফট রাইট, তাড়াতাড়ি যাই, জেরির পেট এত বড় কিভাবে হলো বুঝতেই পারছি না ভাই। লেফট রাইট লেফট রাইট, আমি ডাক্তার মিস্টার কসাই, জেরি তোমার অবস্থা দেখে আমি করছি হায় হায়, তুমি এখানে থাকলে বেশি দিন বাঁচবে না, তাই আমার প্রাইভেট চেম্বারে চলে এসো, ট্রিটমেন্ট দেবো হাই ফাই। লেফট রাইট লেফট রাইট, আমি এখন চলে যাই।
ওরে ভাগ্নে, ডাক্তার মিস্টার কসাই কি বলে গেল কিছুই তো বুঝতে পারলাম না। আমার মনে হয় না এই ডাক্তারে কাজ হবে। তুমি তাড়াতাড়ি আমাদের দেশে ফেরার ব্যবস্থা করো। ওরে জেরি মামা, পিছনে তাকিয়ে দেখো, আর কখনোই দেশে ফিরতে হবে না। ওরে বাবারে গেছি রে। হাও মাও খাও, ইঁদুরের গন্ধ পাও। আজকে আমি মজা করে রে দেখাবো ইঁদুরের মাংস আর পোলাও। এই যে মোটা গোলমোলু ইঁদুর, আমি তোমাকে এখনই কামড় দিয়ে খেয়ে ফেলবো। ওরে বাবারে গেছি রে। ভাগ্নে তুই কোথায় গেলি, আমাকে নিয়ে চল, এই এলিয়েনটা আমাকে খেয়ে ফেললো রে। দাঁড়াও জেরি মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই ওই এলিয়েনটার ব্যবস্থা করছি। বাহ, আমাকে দেখে মোটা ইঁদুরগুলো ভয় পেয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে, ভালোই লাগছে দেখতে। ওরে বাবা গো, মা গো, নানা গো, নানি গো, গেছি গো, এই বন্দুকটা আমাকে গুলি করে মেরে ফেললো গো। হায় হায়, কি সাংঘাতিক বন্দুক রে বাবা, একটার পর একটা গুলি তো করেই যাচ্ছে, আমি এখান থেকে কিভাবে পালাবো কিছুই তো বুঝতে পারছি না রে বাবা। এত সাংঘাতিক বন্দুক তো আমি কোনোদিনও দেখিনি রে বাবা, কত বড় বড় গুলি, একটা গুলি যদি আমার লাগে তাহলে তো আমি একদম পুড়ে ঝলসে মরে যাবো রে বাবা। ওরে সর্বনাশ, সত্যি সত্যি তো গুলি লেগে একদম পুড়ে আমি ছারখার হয়ে গেলাম রে বাবা। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এখন কি করবে তুমি, তোমার আর কিছুই করার নেই, গুলি মেরে তোমার খুলি উড়িয়ে দিয়েছি। আমার জেরি মামাকে খেতে আসো, তাই না? তোমার খাওয়া একদম ছুটিয়ে দিলাম। ওরে আমার সাথে শত্রুতা, দাঁড়া মজা দেখাচ্ছি তোদের। এই যে দেখ, আমি কয়েকটা ঝাঁকি দিয়ে নিজেকে ঠিক করে নিলাম, আমি হচ্ছি জাদুর এলিয়েন। তোরা ওখানেই দাঁড়া, আমি এক্ষুনি আসছি তোদের শায়েস্তা করার জন্য। আজকে যদি তোদের না খেয়েছি তাহলে আমি এই মহাকাশের এলিয়েনদের রাজা নই। এখন কোথায় পালাবি দুষ্ট ইঁদুরের দল? এই তো আমি যন্ত্রটা নিয়ে চলে এসেছি, এখন তো আমাকে তোদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। থুকু, এখন তো আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। জোরে টানো হেইয়ো, আরো জোরে হেইয়ো, জোর হয় না কেন হেইয়ো। এই তো রকেটের এদিকের রাস্তাটা খুলে গেছে, এখন আমি এদিক দিয়ে ঢুকেই ইঁদুর দুটোকে গিলে খেয়ে ফেলবো। যাই, এখন তাড়াতাড়ি রকেটের ভিতরে চলে যাই। ওরে সর্বনাশ, এসব আমি কি দেখছি? ইঁদুর দুটো দেখছি একদম চালাকের হাড্ডি, রকেটের ভিতর যত খাবার দাবার যন্ত্রপাতি বাড়তি জিনিসপত্র সব আমার দিকে ছুড়ে মারছে। ওরে সর্বনাশ, হাজার হাজার ময়লা আবর্জনা তেড়ে আসছে আমার দিকে, আমি তো কিছুতেই রকেটের ভিতরে ঢুকতে পারছি না। যাক বাবা, বাঁচা গেল, ময়লা আবর্জনা আসা বন্ধ হয়ে গেছে। এই যে ময়লা আবর্জনার দল, এখন আমি কিভাবে রকেটের ভিতরে ঢুকি তোমরা শুধু দেখতে থাকো। এই যে ইঁদুরের দল, তোমরাও রেডি হয়ে যাও আমার রাতের খাবার হওয়ার জন্য। ওরে সর্বনাশ, আবার এসব কি আসছে আমার দিকে? আরে এগুলো তো আমার মুখের ভিতর ঢুকছে। আরে এসব খেয়ে খেয়ে তো আমি একদম বেলুনের মতো ফুলে গেছি। আরে এসব কি হচ্ছে?